রীনা মাতার যে এত মেহনত, এত সুন্দর প্রয়াসে, হ্যাঁ, দিল বড় করে যে সেন্টার করেছেন, তো তার জন্য মীরা দিদি এসেছেন। মীরা দিদির কাছেই অরবিন্দ ভাই আর রীনা মাতা প্রথম পাল্লা নিয়েছেন মালয়েশিয়াতে, তো সেই জন্য সেই খুশি সেই স্নেহতে ওনারা আহ্বান করেছেন, আমরা সকলে চেয়েছি মীরা দিদি আসুক, উনি এসেছেন, তাই ওনাকে ধন্যবাদ দিয়ে তো ছোট করা যায় না। তবু বলবো আমাদের সকলের তরফ থেকে, এই আরামবাগ সেন্টারের তরফ থেকে, আমাদের সমস্ত ভাই বোনদের তরফ থেকে মীরা দিদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, যিনি আমাদেরকে এত বড় সুন্দর উপহার দিলেন যে উনি এসে আমাদের প্রাণ ভরিয়ে দিলেন, হ্যাঁ, এই সেন্টার উদ্ঘাটন করলেন, এত খুশি আমরা অনুভব করতে পারলাম। আর মধু দিদি যিনি বাঙ্গুর থেকেও বর্তমানে এখন উনি ব্যস্ততার মধ্যে এসেছিলেন ঠিকই, কিন্তু উনি ব্যস্ত থাকার কারণে ওনাকে তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে চলে যেতে হয়েছে, আমরা চাইব আবার উনি আমাদের মধ্যে কখনো না কখনো আসবেন। আর তার সাথে এসেছেন সীতা বেন, শকুন্তলা বেন, পরমাত্মা শ্রী পিতার যে শুভ সন্দেশ আমাদের মধ্যে শুনিয়েছেন, তো শকুন্তলা বেনকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। সীতা বেন উনিও এসেছেন, এত মেহনত করেছেন, ওখানেও ওনারা মায়ানমার ওখানেও এত সুন্দরভাবে ওনারা সেবা করছেন, তো ওনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এর সাথে সাথে সুপ্রিয়া দিদি কন্টাই থেকে এসেছেন, কন্টাই সেন্টার এবং কন্টাই সাথে সাথে চন্দনেশ্বর, রামনগর, এরকম বিভিন্ন এগরা বিভিন্ন প্রান্তের উনি দায়িত্বে আছেন, কিন্তু ব্যস্ততার মধ্যে উনিও আমাদের মাঝে এসেছেন। উনি সংস্থার পরিচিতি দ্বারা, হ্যাঁ, মানুষ যারা জানে না তাদের কাছে উনি সেই আয়না তুলে ধরেছেন যে সংস্থা আমাদের কী কর্তব্য করে, কী কাজ করে থাকে। সুপ্রিয়া দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে থেকে চেয়ারম্যান মহাশয় চলে গেলেন, ওনার সহযোগিতায় আমরা এই পৌরসভা হলে প্রতিবার প্রোগ্রাম করে থাকি, ওনার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর সবচেয়ে আরও অরবিন্দ ভাই, রীনা মাতা, যাদের সুন্দর প্রয়াসে, যাদের মেহনতে, হ্যাঁ, যাদের এত দিল বড় রেখে যারা বাবার ঘর আমাদের মানে বিকেলের জন্য, একটা এখানকার আরামবাগ নিবাসীদের জন্য এত সুন্দর বানিয়েছেন, হ্যাঁ, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, যেখানে বসে বাবার কামরা, বাবার ক্লাসরুম যারা দেখেননি দেখে আসবেন, এত সুন্দরভাবে বানিয়েছেন যে যেখানে আরামবাগ, বাগ মানে বাগিচা, তো সেই আরামবাগের এই বাবার বাগিচা তৈরি হয়েছে, যে বাগিচায় আপনি আরামে বসে বাবার সাথে যোগযুক্ত হয়ে এত সুন্দর নিজের মনকে তৈরি করে